আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা। তো বেশ কিছুদিন যাবত আমি পোকো এক্স থ্রি প্রো কাজ দিয়েছি। আসলে এই ধরনের কাজ অতিরিক্ত আমার কাছে আসছে, যে কারণে বারবার একই কাজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো আজকে পোকো এক্স টু একটি সেট এটি কাজ করছি। এই কাজটি অনেক কমন একটি কাজ। আসলে পোকো এক্স টুতে ক্যামেরা এবং টাচ ইস্যু এটি আপনারা সকলেই জানেন যারা পোকো এক্স টু ইউজ করেন। আসলে পোকো ফোনগুলোতে কেন এই প্রবলেমগুলো হচ্ছে সে বিষয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটি অনেক ছোট হলেও মূল্যবান কিছু কথা বলবো, চেষ্টা করব আপনাদেরকে এই কথাগুলো বলার যে পোকো ফোনগুলোতে এ ধরনের প্রবলেম কেন হচ্ছে। অ্যাকচুয়ালি শাওমি ব্র্যান্ডের যে পোকো ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে আমরা দেখেছি ইতিপূর্বে যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে ফোনগুলো, বা হঠাৎ করে ক্যামেরা প্রবলেম, টাচে প্রবলেম। তো এই ফোনগুলোতে এরকম প্রবলেম আসার কারণ কি? তো আর এই প্রবলেমগুলোর সবগুলোর একই সলিউশন, আমরা সিপিইউ খুলে রিবল করে পুনরায় লাগালেই ফোনগুলো পরিপূর্ণ রিপেয়ার হয়ে যাচ্ছে, পরবর্তীতে এই প্রবলেমগুলো আর ব্যাগ আসছে না। তো এখান থেকে আমরা যেটি ধারণা করতে পেরেছি যে এই পোকো এক্স টু বা পোকো এক্স থ্রি প্রো একই ব্র্যান্ডের ফোন হওয়াতে এই সিপিইউর নিচে যে ব্ল্যাক পেস্ট 18টি এবং যে রিবলিং পেস্টটি ব্যবহার করা হয়েছে, পিপিডি যেটাকে বলি, তো এই পেস্টের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। যদিও এই প্রবলেমটি কি সেটি কোম্পানি একমাত্র বলতে পারবে, অথবা কোনো ফরেন্সিক ল্যাবে এটি টেস্ট করালে যে এই পেস্টে কী ধরনের প্রবলেম আছে, বা এই পেস্টে ব্ল্যাক পেস্ট 18তে কোনো প্রবলেম আছে কি না সেটি হয়তো বের করা যাবে। কিন্তু আমরা প্রবলেমটি সলিউশন আমরা অলরেডি বের করেছি, আর এই সলিউশন অনুযায়ী আমরা কিন্তু কাজও করছি, আর সে সুফলও কিন্তু আমরা পাচ্ছি। তো সেখানে আসলে কেন হচ্ছে বা ওভারহিটিংয়ের কারণে হচ্ছে কি না এই বিষয়গুলো যারা ইউজার, যাদের ফোনগুলো প্রবলেম হচ্ছে, তারা বেশি বেশি কি গেমিং করতেন কি না, বা তাদের ফোনটি বেশি ইউজ হতো কি না, এই বিষয়ে অবশ্য তারাই ভালো বলতে পারবেন। তো আমি আশা করব যারা পোকো ইউজার আছেন, যারা পোকো এক্স টু অথবা এক্স থ্রি প্রো এগুলো দিয়ে যারা গেমিং করেন, বা ইতিপূর্বে যাদের ফোনগুলো প্রবলেম হয়েছে, তারা যদি একটু কমেন্ট করে জানিয়ে দিতেন যে আপনাদের ফোনগুলো কেন কিভাবে প্রবলেম হলো, হঠাৎ করেই প্রবলেম হলো কি না। আর অনেকেই প্রশ্ন করছেন যে এই ফোনটি কি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কি না, বা এটি কি গ্লোবাল কি না, বা অন্য কোনো ভ্যারিয়েন্টের ফোন প্রবলেম হচ্ছে কি না। তো এই বিষয়ে আমি মনে করি, আমি তো কাজ করে যাই অনেক সময় এগুলো খেয়াল করি না, তো আপনারা যারা পোকো ইউজার আছেন, তাদের যারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ইউজ করছেন তাদের কি এই প্রবলেমগুলো বেশি হচ্ছে কি না সেটি মতামত আপনারাই দিন। আর হচ্ছে যারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বাদ দিয়ে যারা অন্য গ্লোবাল অন্য কোনো ভ্যারিয়েন্ট ইউজ করছেন, তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে কি না, সেই বিষয়ে আশা করি আপনারা মতামত দিলে আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক ভিউয়ার যারা আছেন তারা উপকৃত হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আজকের যে পোকো এক্স টু ফোনটি কাজ করছি, কারণ পোকো এক্স থ্রি প্রোতে ডাবল ডেকার সিপিইউ থাকে, তো আজকের ফোনটি হচ্ছে সিঙ্গেল সিপিইউ, যেটি খুব সহজেই রিভল করে লাগানো সম্ভব হয়, আর এটি করতে খুবই অল্প সময় লাগে আমার, এবং সুন্দরভাবে উইদাউট ডেড রিক্স আমি কাজ করে দিচ্ছি। আসলে এই ফোনগুলোতে অনেকেই কাজ করতে গিয়ে ডেড করে ফেলেন। তো এই ফোনগুলো আসলে খুব সিম্পলি যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে তাদের কাছে খুব সহজে এই কাজটি হয়ে যাওয়ার কথা বা হয়ে যায়, কারণ এই ফোনটি ডেড হওয়ার চান্স খুবই কম। এরপরেও অনেকে ডেড রিস্ক নিয়েই কাজ করে, সেক্ষেত্রে ডেড রিস্ক নিয়ে কাজ করাটাই ভালো, তবে কনফিডেন্স থাকলে আশা করি এই ফোনগুলো ডেড হবে না। আর সিপিইউ ক্লিনিংয়ের সময় অবশ্যই যত্ন সহকারে ক্লিন করতে হবে, সোল্ডারিং আয়রন খুবই স্মুথ থাকতে হবে, কোনো প্রকার বল যেন ডিস্টার্ব না হয়, সিপিইউ রিমুভিং এবং রিবলিং
প্রত্যেকটা ক্ষেত্রেই যে রুলস আছে, টেম্পারেচার রুলস, এবং প্রত্যেকটা রুলস আপনার ফলো করে কাজ করতে হবে। আর আগামীতে অনেক সার্ভিসিংয়ের বা হট গান, সোল্ডারিং আয়রন, রিবলিং, এই সমস্ত বিষয়ে অনেক ভিডিও থাকবে ইনশাল্লাহ। আশা করি আমি একটু ব্যস্ততার কারণে একটি ভিডিওতে অনেক বেশি বিষয়ে আলোচনা করতে পারি না, তবে আমার ভিডিওগুলোতে প্রত্যেকটি ভিডিওতেই অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে যায়। যদি আপনারা বিগত দিনের ভিডিওগুলো ভালো করে দেখেন তাহলে সেখান থেকে অনেক কিছুই জানতে পারবেন, কারণ আমি কোনো প্রি প্রোগ্রাম করে কোনো ভিডিও তৈরি করি না। আমার নর্মালি আমি যেভাবে কাজ করি এই কাজগুলোই আপনাদের কাছে তুলে ধরি, যে কারণে ভিডিওগুলো হয়তো অত প্রফেশনাল নাও হতে পারে বা প্রফেশনাল ভিডিও আমি করি না, কারণ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আমি একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান, অতি সাধারণ একজন টেকনিশিয়ান। আমি কাজগুলো করি, আপনাদের ভালো লাগে সেজন্য আপনাদের সাথে শেয়ার করি। যাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ব্যক্তি, যাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শুধু ধন্যবাদ দিয়েই ছোট করব না, আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরির একটি পরিকল্পনা আমার কাছে। আমি হয়তো আগামী দিনগুলোতে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব, যাতে করে আপনারা অনেক উপকৃত হন। আরেকটি বিষয়, যেহেতু পোকো এক্স থ্রি প্রো অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি আর এখানে ছিল অনেকগুলো চ্যালেঞ্জিং কাজ যেগুলো বিভিন্ন শপ থেকে ফেরত দেওয়া হয়েছে এবং সেগুলো হবে না বলে জানিয়ে দিয়েছে, তো আমি আসলে অনেক ক্রিটিক্যাল কাজগুলো যখন করি তখন আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে ভালো লাগে। বা অনেক দূর থেকে যে সেটগুলো আসে অথবা ব্যতিক্রম কোনো অনুভূতি যেটি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করেছি, সেজন্যই অনেক ভিডিও হয়ে গেছে পোকো এক্স থ্রি প্রোতে। হয়তোবা এর মাঝে আমি ভিন্ন অনেক কাজই করেছি, স্যামসাং বা অন্যান্য ফোনের অনেক কাজই করে থাকি, তো সেই কাজগুলো হয়তো শেয়ার করা হয়নি। তো আমি চিন্তাভাবনা রেখেছি আমি আগামীতে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করে যাব, যাতে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তবে হ্যাঁ, ভালো লাগার বিষয়টি আমি লক্ষ্য রেখেই ভিডিওগুলো আপলোড করে থাকি, যে ভিডিওগুলো বেশি বেশি আপনারা ভিউ করেন অথবা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন সেই ভিডিওগুলোই কিন্তু আমি বারবার দিয়ে থাকি, কারণ আপনাদের যেটা ভালো লাগছে সেটাই কিন্তু আমার দেওয়া উচিত। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলের একটি ক্যাটাগরি আছে যেটি হচ্ছে আমি একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো বেশি বেশি শেয়ার করে ফেলেছি, যে কারণে হয়তো বা অ্যাডভান্স লেভেলের কাজগুলোই দেখতে যারা পছন্দ করেন তারা আমার ভিউয়ার্স হচ্ছেন বেশি বেশি। আর ছোটোখাটো অনেক কাজই আমরা করে থাকি, বেসিক লেভেল যেগুলো, তো এই লেভেলের কাজগুলো হয়তো অনেকেই জানেন, অনেকেই করেন, সেজন্য এই কাজগুলো আমি শেয়ার করছি না, কারণ এই কাজগুলো অ্যাভেলেবেল সবাই পারেন বা এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল অনেক জায়গা থেকেই পেয়ে যাবেন। কিন্তু এই সিপিইউ রিবলিং, প্রসেসরের কিভাবে কাজ করে প্রসেসরটিকে পুনরায় আবার স্থাপন করে ফোনটিকে রান করা যায়, এই কাজগুলো আসলে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের, যেটি সব জায়গায় সার্ভিসগুলো পাচ্ছেন না অনেকে, আর সব টেকনিশিয়ানও এই সার্ভিসগুলো দিতে পাচ্ছেন না, যে কারণে আমি এই ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি যাতে করে আমাদের দেশে যারা টেকনিশিয়ান আছেন তারা এখান থেকে কিছুটা হলেও ধারণা পেয়ে যায়। আর যারা এই ফোন ইউজার আছেন, যাদের এই ধরনের রিলেটেড প্রবলেম হচ্ছে, তারা যেন সঠিক সলিউশনটা জানতে পারে এবং সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা করাতে পারে। কারণ হচ্ছে যে একটি প্রসেসরের যখন প্রবলেম হবে তখন সে যদি সেটি শনাক্ত করতে না পারে তাহলে কিন্তু সেই ফোনটি রিপেয়ার করতে পারবে না। যেমন এই ফোনটিতে টাচ এবং ক্যামেরা ইস্যু দেখা দিয়েছে, তো যিনি ইউজার আছেন তিনি যদি ভাবেন যে এটি টাচ প্রবলেম, একজন টেকনিশিয়ানের কাছে যাওয়া মাত্রই একটি টাচ ডিসপ্লে যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এটি কাজ হবে না। তো এটির আসলে সঠিক ট্রিটমেন্টটা কী সেটা জানতে হবে, যে কোথা থেকে প্রবলেম হচ্ছে আর কীভাবে সলভ হবে, এটি জানা থাকলে তার কাছে কিন্তু একদমই সহজ। তো সেজন্য জানানোর জন্য এই ভিডিওগুলো করা, এবং আমি পোকো এক্স থ্রি প্রোর যে কাজগুলো করেছি সেই কাজগুলোতে এমন ধরনের রিডিং দেখা দেয়
যেখানে মনে হচ্ছে যে পাওয়ার আইসি থেকে কোনো ফল্ট হতে পারে। তো আপনার পাওয়ার আইসি যখন এখানে কাজ করে ফেলবে তখন কিন্তু ফোনটি রান হবে না, অনেক সময় দেখা যায় আরও সমস্যা তৈরি হতে পারে। যা হোক, এবার আমি ফিটিং করে নিচ্ছি, এবার দেখব ফোনটি অন হয় কি না। আর অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আলহামদুলিল্লাহ আমার ফোনটি রান হয়ে গেছে, আসলে কনফিডেন্স ছিল আর এই ফোনটিতে কোনো প্রবলেম সম্ভাবনা কম ছিল, জন্য আমি সরাসরি ব্যাটারি লাগিয়ে অন করে ফেললাম। কারণ এই কাজগুলো আমি অনেক কনফিডেন্টলি করি, এই কাজগুলো অসংখ্য কাজ করেছি আর অনেক সুন্দরভাবে কাজগুলো হয়ে থাকে। তো যা হোক, আমি এবার টাচ চেক করে নিলাম, এবার ক্যামেরাটি চেক করে নেব। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আমার সঙ্গেই থাকবেন, সুন্দর একটি মতামত দিয়ে আপনার অবস্থান জানাবেন। তো আজকের মতো আর কথা বাড়াবো না, ক্যামেরাটি চেক করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।